ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার একুশে এ এনএম জিএনএম এর পরীক্ষা দিয়েছিলে এবং কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ তোমাদের জন্য আবার ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সাত তারিখ আজকেই কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট হয়ে গেছে এবার বিষয় হচ্ছে এটা যে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে হয়তো কেউ প্রথমবার কলেজ পেয়েছিলো ভর্তি হয়ে গেছে বা আপগ্রেডেশন করেছিল সেকেন্ড টাইম একটা নতুন কলেজ পেয়েছে অথবা আগের কলেজটাই থেকে গেছে আবার এমনও হয়েছে যে ফার্স্ট টাইম কোনো অ্যালটমেন্ট পায়নি সেকেন্ড রাউন্ডে এসে প্রথম সিট অ্যালটমেন্ট পেয়েছে এবার তারা ভাবছে যে অ্যাডমিশান নিতেই হবে না ডকুমেন্ট ভেরিফিকেশান করলেই চলবে সে নিয়েও কিন্তু অনেকে দ্বন্দ্বে রয়েছে অথবা ভাবছে যে যে পরের এই রাউন্ডে যদি অ্যাডমিশান না নেই তাহলে কি পরের রাউন্ডে যাওয়া যাবে না বা আপ রাউন্ডে যাওয়া যাবে না যেহেতু এবার দুটোই রাউন্ড হচ্ছে এর পরবর্তীকালে কিন্তু শুধু মোপাপ রাউন্ডটা হবে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে যারা হয়তো দুটো রাউন্ডেই কোনো সিট পাওনি কোনো কলেজ অ্যালট করা হয়নি যাদেরকে তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে এরপরে তাদেরকে কী করতে হবে তো সমস্ত প্রশ্নের উত্তর দেব। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থেকো এবং বলে রাখি যারা আমার চ্যানেলে একদম প্রথম দেখছো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখানে তোমাদের এএনএম জিএনএম সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু তোমরা রেগুলার বেসিসে পাবে এই বছর তো পাচ্ছই পরের আগামী বছরগুলোতেও কিন্তু কোন সময় ফর্ম বেরোবে বা পরীক্ষা কিভাবে হবে কোশ্চেন প্যাটার্ন বা তোমাদের কাউন্সেলিং প্রসেসের পুরো আলোচনা করব। শুধু এএনএম জিএনএম না তার সাথে বিএসসি নার্সিং তারপর এসএমএফ পলিটেকনিক পলিটেকনিক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফার্মেসি ডাব্লিউ সমস্ত কোর্সের কিন্তু রেগুলার বেসিসে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে চলো এবার আজকের বিষয়টা বলি অলরেডি কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে গেছে যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখো যে সেকেন্ড রাউন্ডে তোমরা কোনো কলেজ পেয়েছো কি না তারা এক্ষুনি যেয়ে তোমাদের রোল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে দেখে নাও রেজাল্টটা তার জন্য তোমরা গুগলে যেয়ে জাস্ট ডব্লিউ বি ই বলে সার্চ করবে তারপরে যে পেজটা আসবে ওখানে এএনএম জিএনএম বলে থাকবে এ জিএনএম এ যেয়ে ক্লিক করলেই তোমরা কিন্তু নিজেদের রেজাল্টটা দেখে নিতে পারবে যে সেকেন্ড রাউন্ডে তোমাদের কোনো কলেজ আদৌ এসেছে কি না এবার তারপরে দেখো কার কী করণীয় এখানে কিছুটা বলছি এবং তোমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোরও উত্তর আমি শেষ পর্যন্ত দেব তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এটা দেখো আজকের মেলটা আজকে এসেছে সাত তারিখ তো এই মেলে কি বলা রয়েছে দেখো দেখো এখানে এইগুলো এখানটা বলে দিলেই তোমাদের অনেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং আরও কিছু প্রশ্ন অনেকের মনে রয়েছে সেগুলো আমি শেষ পর্যন্ত কিন্তু উত্তর দেবো দেখো এখানে কি বলা রয়েছে আমি বাংলাটাই পড়ছি সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট প্রকাশিত হয়ে গেছে এগারো বারো দু হাজার একুশ অর্থাৎ এগারোই ডিসেম্বর তারিখের মধ্যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেওয়া নথি যাচাই করানো ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এটা বলা রয়েছে তবে এটা কাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু না যারা ফার্স্ট রাউন্ডে ধরো কলেজ পেয়েছিলে কেউ হয়তো ভর্তি হয়ে থেকে গেছো ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে সেখানে অ্যাডমিশান নিয়ে নিয়েছো সেক্ষেত্রে তুমি তো সিট অ্যাকসেপ্টেন্ট ফিসও দিয়ে দিয়েছ বা অ্যাডমিশান নিয়ে নিয়েছো তোমার ক্ষেত্রে বলা হচ্ছে না এটা বা এমনও হতে পারে যে প্রথম রাউন্ডে কেউ কলেজ পেয়েছিলে ঠিক আছে তো সেক্ষেত্রে তার কলেজ পছন্দ হচ্ছিল না সেই জন্য কী করেছিল আপগ্রেডেশান করেছিল এবার আপগ্রেডেশান প্রথম রাউন্ডে করতে গেলেও সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই সিট অ্যাকসেপ্টেন্ট ফিস যে হাজার টাকা সেটা দিতে হয়েছিল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তোমার অলরেডি করা রয়েছে সেক্ষেত্রে তোমার কিন্তু দরকার নেই এবার তোমাদের ক্ষেত্রেও দরকার হবে সেটা কোথায় দরকার হবে সেটা বলছি ধরো প্রথমবার তোমরা ভর্তি হয়ে গেছো সেক্ষেত্রে তো তাদের পাটটা চুকে গেলো তো সেকেন্ড রাউন্ডে তাদের নামও আসবে না যেহেতু তারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে প্রথম রাউন্ডে এবার তোমরা একবারে মোপাপ রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারো যারা প্রথম রাউন্ডে অ্যাডমিশান নিয়েও নিয়েছো তারাও মোপাপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে যেটা মোস্ট প্রবাবলি চোদ্দো তারিখ শুরু হবে তবে শেষে আমি ডেটটা আরেকবার বলে দেবো এবার সেকেন্ড কেস যারা হয়তো প্রথম রাউন্ডে কোনো কলেজ পেয়েছিলে কিন্তু তোমরা ভর্তি হওনি আপগ্রেডেশন করেছো সেকেন্ড রাউন্ডে আবার তোমাদের নাম এসেছে সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে দেখো সেকেন্ড রাউন্ডে আসার পর তোমাদের যদি সেই আগের কলেজটাই পুনরায় আসতেও পারে হয়তো দেখা যাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে অন্য কোনো কলেজ দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে তোমার আগের কলেজটাই থেকে যাবে সেক্ষেত্রে তুমি চাইলে অ্যাডমিশান নিতে পারো হলে তোমাকে আর কলেজ আসার দরকার নেই যেহেতু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশানটা একবারই করতে হবে সেক্ষেত্রে তুমি যদি অ্যাডমিশান নিতে চাও তবেই কলেজে আসবে নাহলে আসার দরকার নেই একদম তুমি মোপা রাউন্ডে অংশগ্রহণ করতে পারো এবার দেখা গেলো তোমার সিটটা আপগ্রেড হয়েছে প্রথমে সাপোজ তোমার সাত নম্বরে যে কলেজটা দেওয়া ছিল পেয়েছিলে এবার তিন নম্বরে যেটা ছিল পেয়েছো এবং তোমার পছন্দ হয়েছে কলেজটা সেক্ষেত্রে তুমি এসে কলেজে অ্যাডমিশান করিয়ে নিতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশান বা হাজার টাকা দিতে হবে না শুধু এসে তোমাকে অ্যাডমিশানটা নিতে হবে তুমি কলেজে এসে সরাসরি ভর্তি হতে পারো এবার পরের কেসগুলোতে আসছি যদি এমন হতে পারে যে তুমি প্রথম রাউন্ডে কলেজ পেয়েছিলে তোমার পছন্দ হয়নি তুমি সেকেন্ড রাউন্ডে এসেছো তোমার হয়তো এক নম্বর চয়েসটা তুমি পেয়ে গেছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভর্তি হতেই হবে কারণ তুমি এক নম্বর চয়েস দিয়েছো ওটা সবচেয়ে বেস্ট তোমার মনে হয় ওটা পেয়েছ তার তো তোমার ভর্তি হতেই হবে যেটা এখানে বলা আছে দেখো এখানে বলা রয়েছে যে এক নম্বর পয়েন্টটাতে যাদের প্রথম চয়েস আপগ্রেডেশান হয়েছে অর্থাৎ প্রথমবারে কলেজ পেয়েছিল সে আপগ্রেডেশান করেছিল কিন্তু প্রথম চয়েসে আপগ্রেডেশানটা হয়ে গেছে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা আবশ্যিক অর্থাৎ তোমাদেরকে ভর্তি হতেই হবে অন্যথায় পরিবর্তন রাউন্ড কোনো রাউন্ডে অ্যালটমেন্ট দেওয়া হবে না তা না হলে কিন্তু পরবর্তী সময়কে কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না এবার দেখো তারপরের কেস এবার দু নম্বর পয়েন্টটা দেখো যাদের এই প্রথমবার অ্যালটমেন্ট হয়েছে তাদের সিট অ্যাকসেপ্টেন ফিস দেওয়া এবং নথি যাচাই করানো আবশ্যিক অর্থাৎ কি যারা প্রথম রাউন্ডে কোনো কলেজ পাওনি সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবার কলেজ পেলে তাদেরকে কিন্তু তোমরা ভর্তি হতে চাও অথবা না চাও দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের সিট অ্যাকসেপ্টেন ফিস হাজার টাকা দিতে হবে যেটা অনলাইনে পেড করতে হবে এবং কলেজে যেয়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসতে হবে তারপরে তোমরা অ্যাডমিশান নিতে চাইলে নেবে না নিতে চাইলে না না নেবে কোনো অসুবিধা নেই তবে অনেক কলেজ প্রাইভেট কলেজ বলছে অ্যাডমিশান নিয়ে নিন নাহলে কিন্তু পরে কিছু হবে না তবে এটা ব্যাপার না কোনো তোমরা চাইলে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশান করেও আসতে পারো কলেজ তোমরা কলেজে যে বলবে যে কলেজটা আমার ততটা পছন্দ হচ্ছে না আমি মোপা রাউন্ডে অংশগ্রহণ করবো সেই জন্য শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান করতে এসেছি ঠিক আছে এটা বললেই হবে তো তোমাদের কিন্তু এটা করতে হবে হাজার টাকা সেটেন ফিস এবং ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে রাখতে হবে নাহলে কিন্তু পরে কোনো অ্যালটমেন্ট অর্থাৎ মোপা রাউন্ডে তোমাকে অ্যালটমেন্ট নাও দেওয়া হতে পারে তারপরে দেখো যাদের এই প্রথমবার অ্যালটমেন্ট হয়েছে এবং প্রথম চয়েসে অ্যালটমেন্ট হয়েছে তোমার হয়তো দেখা গেল ফার্স্ট রাউন্ডে কোনো নাম আসেনি সেকেন্ড রাউন্ডে নাম এসেছে একদম এক নম্বরে যেটা দিয়ে রেখেছিলে সেটা এসেছে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ভর্তি হতেই হবে কিছু করার নেই কারণ এক নম্বর চয়েস তোমার এসে গেছে ঠিক আছে এখানে মোটামুটি এই ব্যাপারগুলো ছিল আরও কিছু ব্যাপার আছে আমি আলোচনা করছি আস্তে আস্তে তো ডেটটা তার আগে বলে দিই তারপরে ওই বিষয়গুলো আলোচনা করব এবার দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো আরেকবার বলে দিচ্ছি দেখো আমরা ছ নম্বর পয়েন্টে বেসিক্যালি আজকে রয়েছি সেকেন্ড রাউন্ড সিট সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা সাত তারিখ আজকে এসেছে তো এবার দেখো সাত থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু তোমাকে ওই সিট অ্যাকসেপ্টেন ফিসটা দিয়ে দিতে হবে হাজার টাকা যাদের ফ্রেস অ্যালটমেন্ট হয়েছে এবার অ্যাডমিশান নিতে চাইলে বা ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে চাইলে এর মধ্যেই তোমাকে কলেজে যেতে হবে ঠিক আছে এর পরবর্তী সময় দেখো চোদ্দো থেকে ষোলো তারিখ মোপাব রাউন্ডের জন্য কিন্তু রেজিস্ট্রেশান চয়েস ফিলিং হবে ঠিক আছে যারা মোপাব রাউন্ডে অংশ নিতে চাও তারা চোদ্দো থেকে ষোলো তারিখ তোমাদের আরেকটা রেজিস্ট্রেশন করতে হবে তারপরে চয়েস লকিংয়ের সময় ওই চোদ্দো থেকে ষোলোই দেওয়া রয়েছে তারপরে দেখো মপাব রাউন্ডের রেজাল্ট বেরোবে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর কিন্তু মপাব রাউন্ডের রেজাল্ট আসবে তারপরে তার জন্য যে অ্যাডমিশান প্রসিডিও সেটা কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে মোপাব রাউন্ডের পর আরও কোনো রাউন্ড হবে কি না সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে জেন পাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু মোপাফ রাউন্ডের পর আবার একটা এক্সটেন্ডেড মোপাফ রাউন্ড বর্তমানে হচ্ছে কারণ ওখানে যা সিট ছিল সেগুলো ফিল হয়নি তবে তোমাদের ক্ষেত্রেও আশা করা যায় এক্সটেন্ডেড মপাব বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হতে পারে সেজন্য আসা ছেড়ো না কাউন্সিলিংয়ের শেষ পর্যন্ত প্রত্যেকে থেকো আরেকটা বিষয় বলার যাদের ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো সিট এখনও পর্যন্ত আসেনি তো তোমাদের তো কিছু করানি তোমাদেরকে একদম অপেক্ষা করতে হবে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখে গিয়ে তোমরা আর অন্য কিছু করতে হবে না চোদ্দো তারিখে গিয়ে মপাপের জন্য তোমাদের যে রেজিস্ট্রেশনটা হবে ওই রেজিস্ট্রেশনটা তোমাদের কিন্তু করে ফেলতে হবে তারপর দেখা যাক মপাপ রাউন্ডে যদি কোনো কলেজ আসে সেক্ষেত্রে ভালো নাহলে এক্সটেন্ডেড মপ জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে অথবা কিছু কলেজ রয়েছে যারা কিন্তু ডিরেক্ট অ্যাডমিশান করায় প্রাইভেট কিছু কলেজ রয়েছে যেগুলোতে ডিরেক্ট অ্যাডমিশন হয় সেই বিষয়ে কিছু যদি তোমাদের দরকার লাগে প্রয়োজন মনে হয় আমাকে তোমরা বলতে পারো আমার সাথে কিছু এজেন্সির যোগাযোগ রয়েছে আমি তোমাদের যোগাযোগটা করিয়ে দিতে পারবো ঠিক আছে তবে সেক্ষেত্রে সবাইকে বলবো যে চোখকান খোলা রেখে অ্যাডমিশান নিও কিছু সিট অনেক সময় ফাঁকা রয়ে যায় সেই সিটগুলোতে কিন্তু ওই ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশান করিয়ে নেয় কলেজগুলো আরেকটা বিষয় বলবো যেহেতু সাত থেকে এগারো তারিখ পর্যন্ত সময় রয়েছে তাড়াহুড়োর কোনো ব্যাপার না অনেকটা টাইম রয়েছে আজকে তো সাত তারিখ আট নয় দশ মাঝে তিন দিন আমরা সময় পাচ্ছি তিন দিনের মধ্যে তোমরা আরামসে কিন্তু সিট অ্যাকসেপ্টেন ফিসটা তাড়াতাড়ি দিয়ে দিও তারপর তোমরা ভর্তি হবে না মপাপের জন্য ওয়েট করবে সেটা কিন্তু ধীরে সুস্থে চিন্তাভাবনা করে ডিসিশনটা নিও ঠিক আছে আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোভাবে তোমাদের কাউন্সিলিং হয়ে যাক বা অ্যাডমিশন ভালো কলেজে হয়ে যাক এই প্রার্থনা করি তো রাখলাম সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং